আমি ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট একটা কথা বলে দিই। সে কথাটা হচ্ছে আমাদের যে নেক্সট ভিডিওগুলো আসবে সেটা দুটা চ্যালেঞ্জ থাকবে, যেটা আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিও তার উপরেই নিয়ে আসবো। আমাদের ভিডিওগুলো খুবই সুন্দর হবে ইনশাল্লাহ। ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে ভোরবেলা আমি 6টার দিকে উঠে আমাকে এবং আমার সাথে যে অলওয়েজ ভিডিও করে তো তাকে নিয়ে আমি পুকুরে নামবো এবং গোসল করব। 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে আমি একদিনের জন্য ইন্ডিয়ান ব্লগার হয়ে যাব। আই মিন আমি সব জায়গায় যাব, ঘুরবো ফিরবো এবং হিন্দিতে কথা বলবো। তো আপনারা কমেন্ট করেন যে আমি এই দুইটার ভিতরে কোনটা করব, এবং আপনারা এই দুইটা চ্যালেঞ্জের ভিতরে যে চ্যালেঞ্জটা বেশি সাপোর্ট করবেন এবং কমেন্টে বলবেন যে ভাই আপনি 1 নম্বর চ্যালেঞ্জ ডান করেন অথবা 2 নম্বর চ্যালেঞ্জ ডান করেন, আমি সেই চ্যালেঞ্জটা ডান করার চেষ্টা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি আসিফ জেন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। সো গাইস, কি অবস্থা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের ভাই আসিফ জেন অনেক ভালো আছে। প্রায় 6 থেকে 7 দিন হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে আমার কোনো ব্লগ নাই। তো তোমরা অনেকেই আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেখার জন্য ওয়েট করছো, বাট আমি কিন্তু নতুন ব্লগ তোমাদের জন্য আনতে পারছি না। গাইস, আমি ভাবছি যে প্রতিনিয়ত ট্রাভেল ব্লগ নিয়ে আসবো, বাট আমি যে দূরে দূরে যাব সেটা আমার কাছে এখন পসিবল না। তো যার কারণে আমি ভাবছি যে আমি অন্য টপিকে ভিডিওতে চলে যাব। তো আমি ভাবছি কি ধরনের ভিডিও আপনাদের জন্য করা যায়, আমার তো মাথায় আছে সেটা আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। কিন্তু বেস্ট একটা বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকে জানেন যে আমার চ্যানেলে এবং আমার ইউটিউব চ্যানেলে 4K সাবস্ক্রাইব এগেইন হয়ে গেছে, এবং আমার চ্যানেলে আগে সাবস্ক্রাইব ছিল মাত্র 0 সাবস্ক্রাইব, সেখান থেকে হয়েছে 1000 সাবস্ক্রাইব, এরপর 2000, এরপর 3000, আর দেখতে দেখতে আমার চ্যানেলে মাত্র 50 দিনে 4K সাবস্ক্রাইব এগেইন হয়ে গেছে। এবং এখন যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে যান এবং ইউটিউব চ্যানেল সার্চ করেন তাহলে দেখতে পারবেন 4.5K সাবস্ক্রাইব, আই মিন 4500 সাবস্ক্রাইব এগেইন হয়ে গেছে। আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার 4500 হয়ে গেছে। তো আমরা এখন এখানে ভিডিও করতেছিলাম, বাট আমাদের ওই পাশ থেকে মানা করছে যে এখানে ভিডিও করা যাবে না, বিকজ আমরা এখন এখান থেকে বের হয়ে একটু সামনে যাব। আমি খুবই খুশি, যার কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে 4500 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, বিকজ আমি জানি যে খুব অল্প সময় আমার ইউটিউব চ্যানেলে 5K সাবস্ক্রাইব এগেইন হয়ে যাবে। তোমরা আমার ইউটিউব চ্যানেলে আজকের পর থেকে নতুন নতুন ব্লগ দেখতে পারবা, এবং আজকের পর থেকে আমরা যে ধরনের ভিডিও বানাই না কেন খুবই ইন্টারেস্টিং ব্লগ এবং ভিডিও আসবে। আর আজকের পর থেকে আমাদের ইউটিউব চ্যানেলে কিছু চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসব। আমি আমার ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম 2020 সালে, এবং আজ 2024 সালের জানুয়ারি মাসের 2 তারিখ। তো তোমরা জানো যে একটা ইউটিউব চ্যানেল মানে বড় করতে গেলে কত কষ্ট করা লাগে, এবং আমি অনেক কষ্ট করেছি আমার ইউটিউব চ্যানেলে, এবং আমার ইউটিউব চ্যানেল খুব কষ্ট করে আজ এই পর্যায়ে নিয়ে আসছি। তো তোমরা অনেকেই বলো যে ভাই তোমার ইউটিউব চ্যানেল কি মনিটাইজ হয় নাই? ইয়েস, আমার ইউটিউব চ্যানেল এখন পর্যন্ত মনিটাইজ হয় নাই এবং খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে ইনশাল্লাহ, যদি তোমাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসা আমি এমনভাবেই পাই। এবং খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে 5K সাবস্ক্রাইব এগেইন হয়ে যাবে। আর তোমাদেরকে আমি একটা কথা বলেছি যে আমি খুব তাড়াতাড়ি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো আমার এই ইউটিউব চ্যানেলে এবং রেগুলার ব্লগ করার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রেগুলার কন্টেন্ট চলে আসবে, এবং তোমরা আমার প্রতিটা ভিডিওতে সাপোর্ট অ্যান্ড ভালোবাসা দাও, আর খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমি রেগুলার হয়ে যাব ইউটিউব চ্যানেলে, তোমরা যদি এমনভাবে ভালোবাসা আমাকে দিতে থাকো। খুবই অদ্ভুত জিনিস করার চেষ্টা করছি, এবং আজকের পর থেকে আমাদের যে ভিডিওগুলো আসবে চ্যালেঞ্জিং ভিডিও হবে, এবং আমাদের ভিডিওতে কিছু টাস্ক থাকবে, এবং আজকের পর থেকে আমরা যে ধরনের ভিডিও করি না কেন খুবই সুন্দর ভিডিও হবে। তো আজকের ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে 4K সাবস্ক্রাইব থেকে 5K সাবস্ক্রাইব এগেইন হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এবং তোমরা যদি ভালোবাসা দেখাও। আর একটা কথা গাইস, আমি আজকে যে ভিডিওটা আপলোড করছি এরপরে আমি কোনো ভিডিও আপলোড করব না। তো তোমরা অনেকেই ভাবছো যে ভাই কেন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবে না, তার কারণ হচ্ছে আমার 5K সাবস্ক্রাইব এগেইন হয়ে গেলে এরপর আমি তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসতে চলেছি। তো তোমরা বুঝতেই পারছো যে তোমাদের ভাই আসিফ জেহেন কি করতে চলেছে, এবং তোমরা অনেকেই আমাকে অনেক ভালোবাসা দিছো এবং অনেক ভালোবাসো আমি জানি। তো তোমাদের একটাই কথা বলবো, এমনই ভালোবাসতে থাকো, আর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের চ্যানেলে খুবই 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 ইন্টারেস্টিং কিছু আসতে চলছে। তো এই যে হচ্ছে আমাদের সেই হিরো আলম, আই মিন মিঠু। তো মিঠু, কি অবস্থা? এই তো ভাই ভালো আছি। মিঠু, আমরা যে নতুন ব্লগ নিয়ে আসবো এবং নতুন ভাবে কিছু করার ট্রাই করছি, তো কেমন হবে সেই জিনিসটা? খুবই ভালো হবে, আমরা চাই খুবই ভালোভাবে একটা ভিডিও আনি। ওকে, তো আমরা হচ্ছে খুবই সুন্দর এবং খুবই ইন্টারেস্টিং ব্লগ আনার চেষ্টা করছি, এবং আমরা কিছু আইডিয়া জোগাচ্ছি, এবং আমরা খুবই ইন্টারেস্টিং কিছু করব। তো তোমরা অনেকেই বলছে যে ভাই আপনি তো জাস্ট বলছেন যে ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসবেন, বাট সেই ইন্টারেস্টিং জিনিসটা কি তাই তো। বাট সেটা আমরা আর মুখে বলবো না, আমরা করে দেখাবো এবং তোমরা আমাদের সাপোর্ট করতে থাকো অলওয়েজ, কি বলো? অলওয়েজ সাপোর্ট করতে হবে, সাপোর্ট না করলে তো আমরা কিছু করতে পারবো না। তো যাই হোক, আমাদের ভিডিওটা আজকে খুবই ছোট ছিল এবং আজকে আমাদের এই উদ্দেশ্যে ভিডিও করা যে আমরা একসময় কি ছিলাম এবং আমাদের ইউটিউব চ্যানেলে খুবই কম সাবস্ক্রাইব ছিল, কি মনে আছে তোমার? আমরা জিরো থেকে শুরু করেছিলাম এবং আজ আমাদের ইউটিউব চ্যানেলে 4500 মানুষ, 4500 মানুষ, মানে এটা আসলে আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আর খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে 5K সাবস্ক্রাইব এগেইন হতে যাচ্ছে, তুমি জানো হয়তো। তো আমরা কিন্তু এই ভিডিও করার পর আর কোনো ভিডিও করছি না, সেটা কি তুমি জানো? আচ্ছা আমি তোমাকেও বলে দিই, আমরা যে নতুন ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে 5000 সাবস্ক্রাইব এগেইন হওয়ার পর। তো তোমরা আমাদের ভিডিও কন্টিনিউ দেখতে থাকো এবং এমনভাবেই সাপোর্ট করতে থাকো, কি বলো? তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ভাই আসিফ জেন।